টঙ্গীর মাঠের সাথে আখেরি বেদাত করার জন্য বসে আছে। ওর নাম দিছে আখেরি মুনাজাত, ওটা আসলে আখেরি বেদাত। কথা বোঝা গেছে? আরাফার মাঠে রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত জহর এবং আসর দুই রাকাত, দুই ওয়াক্ত সালাত হয় দুই দুই চার রাকাত করে, ওখানে কি মুনাজাত হয়? হয় না। এখানে হবে কেন? দলিল কোথায়? এরকম দলিল নাই। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করলে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, তখন আর ওইটা স্বাদ থাকে না। তো বাঙালি যেইডারে ধরে এমন ধরা ধরে ওইটারে শেষ কইরা ছাড়ে, আর যেইডারে ছাড়ে এমন ছাড়া ছাড়ে ওইটার কোনো খোঁজ খবর রাখে না। বাস্তব না কি অবস্থা? বাড়াবাড়ি করতে করতে এই যে ইস্তেমার যে দোয়াটা, আর ইস্তেমার মূল মাকসাদ কি? যে মানুষকে ইমান আমল শেখানো এবং বেশি থেকে বেশি জামাত বের করা, এটাই মূল মাকসাদ, এটাই মূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে যে ভিডিওটির সংক্ষিপ্ত ক্লিপ দেখলেন তা থেকে অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে উপস্থাপন করা হইতেছে। বন্ধুগণ, বাংলাদেশে যখন টঙ্গীর ইজতেমা চলতেছিল বা চলতেছে, সেই টঙ্গীর ইজতেমা নিয়ে এরকম মুজফফর বিন মহসিন সাহেবের এক অত্যন্ত কঠোর ভাষায় একটি বক্তব্য উনি পেশ করেছিলেন। সেই ভিডিওটি অনেক সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভাইরাল হয়েছে এবং সে বক্তব্যের উপর এখনও অটল এবং অচল রয়েছেন মুজফফর বিন মহসিন সাহেব। টঙ্গীর ইজতেমার শেষে, ইজতেমা যখন শেষ হয়ে যায়, সেই শেষ হওয়ার পরে যখন জামাত কোন কোন স্টেটে যাবে, কোন কোন দেশে যাবে, সেই বিষয়ে পরামর্শ হওয়ার পর একটি আখেরি মোনাজাত করা হয়। সেই আখেরি মোনাজাতকে নিয়ে এরকম কটাক্ষ ভাষায় কথা বললেন। আসুন বন্ধুগণ, আমরা এই বিষয়টির উপর আরও দুইজন বক্তার মুখ থেকে আমরা শুনবো যে টঙ্গীর আখেরি মোনাজাত যেটা হয়, ইজতেমা যেটা হয় সেটা কি সত্যি বেদাত কিনা। আসুন আমরা প্রথমে মোহাম্মদ শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মুখ থেকে এই বিষয়টা আমরা শোনার চেষ্টা করি। আসুন আমরা তার বক্তব্য শুনি। পরের মোনাজাত আর একটা হলো সবাই মিলে মোনাজাত। সবাই মিলে মোনাজাত করলেই সেটা নাজেজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেটা করেছেন সেটা করাটাই হলো সুন্নত। আমি আগেই বলছি যে নামাজের পরের মোনাজাতও নাজেজ নয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন নামাজের পর একাকী করতেন। কখনো কখনো তিনি কেউ দোয়া চাইলে সমবেতও করতেন। যেমন একজন এসে দোয়া চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের কাছে, উনি খুতবা দিচ্ছেন। রাসূলুল্লাহ সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে একজন বললো, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল মাওয়াশি, বা সে গরু বছর মারা গেল বৃষ্টি নিয়ে, অনাবৃষ্টিতে তো মরে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত তুললেন। সাহাবিরা বলছেন, আমরাও তার সাথে হাত তুললাম, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। তখন আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। তো কাজেই সমবেত দোয়া হলেই নাজেজ এরকম নয়। ইস্তেজকার নামাজে বা অন্যান্য সময় মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমবেত দোয়া করেছেন। তৃতীয় কথা হলো, যেটা তাবলিগে হয়, আমরা যেটা বলেছি লাখ লাখ মানুষ করে বা আমাদের রাষ্ট্রপ্রধানরা যান, আসলে রাষ্ট্রপ্রধান বা যারাই বলেন না কেন, এরা তো সাধারণ মানুষ, এরা আমাদের সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ, এরা হলেন ধর্মের দিক থেকে শূন্য। অর্থাৎ অন্যান্য মানুষের মতোই ধর্মীয় ব্যাপারে তাদের আবেগ আছে, দিন মানতে চান, মশলা ওরা অত বোঝেন না, কাজেই তারা গেলেন বলেই জিনিসটা জায়েজ অথবা না জায়েজ এটা আমাদের মনে করার কোনো সুযোগ নেই। চতুর্থ বিষয় হলো, যে কোনো মজলিসে, অর্থাৎ যে কোনো ওয়াজ মাহফিল বা কোনো মজলিস হলে মজলিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাম কিছু দোয়া করতেন। তিরমিজি শরীফে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম মজলিস শেষ করার সময় কিছু কথা বলতেন, যে আল্লাহ আমাদের আনুগত্য দেন, আমাদের ইমান দেন, আমাদের সুস্থ রাখেন, আমাদের এগুলো বলতেন। তো বলার সময় সবাই হাত তুলতেন, এরকম পাওয়া যায় না। সাধারণ যেটা বোঝা যায় যে রাসূলের মুখে বলতেন, সবাই আমিন আমিন বলতেন। এই জন্য মজলিসের শেষে আখেরি মোনাজাত বলে যেটা প্রচলিত, আখেরি মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাম করতেন, কিন্তু আবার সাহাবীরা অনেক সময় করতেন না। এটা হাদিস শরীফে আসছে যে সাহাবি তাবেইনরা মজলিস করতেন, যাওয়ার সময় কেউ কাউকে বলতেন না যে দোয়া করো, এটাও বলতেন, এমনি চলে যেতেন। তো এই জন্য মজলিস শেষে দোয়া করা এটা সুন্নতের ভিতরে, তবে দোয়া হাত তুলে সবাই করতে হবে এরকম কোনো ঘটনা হাদিসে পাওয়া যায় না। এই জন্য আমাদেরও উচিত উলামায়ে কেরামের মাঝে মাঝে হাত তোলা, মাঝে মাঝে মুখে দোয়া করা। তো মজলিসের শেষে ইজতেমাই দোয়া, অর্থাৎ একজন দোয়া করেন বাকিরা আমিন বলবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কাজে তাবলিগের শেষে যে দোয়া হয়, তবে এখানে আরেকটু সম্পূরক বলতে হয়, আমরা কিন্তু তাবলিগের ইজতেমাতে ওয়াজ শুনতে যাই না, দোয়া করতে যাই, এটা কিন্তু সুন্নত নয়। ওয়াজ শুনতে যাওয়া, দাওয়াতের জন্য যাওয়া, শিখতে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু সবাই দোয়া করছে, দোয়াই শুধু শরীক হব, দোয়া আল্লাহ এবং মান্দার মাঝখানের একটা ইবাদত। আমরা অনেকটা পুরোহিততান্ত্রিকতা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমার ঘরে বসে দোয়া, চোখের পানি ফেলে দোয়া, আর অনেক মানুষের ভিতরে দোয়া, এটার ভিতরে তেমন পার্থক্য নেই। আমরা অনেক পার্থক্যর কথা বলি, কিন্তু হাদিস শরীফে সুন্নাতে এগুলো পাওয়া যায় না। তবে যারা ওয়াজ শুনতে যাবেন, তারা যদি দোয়ায় শরীক হন, এটা ভালো কাজ। আর শুধু দোয়ায় শরীক হওয়ার জন্য যাওয়া,
এটা মোটেও সুন্নত সম্মত কাজ নয়, আমাদের উচিত ওয়াজ শুনতে যাওয়া। প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনলেন, আসুন আমরা আবার আলী হাসান ওসামা সাহেবের মুখ থেকে এই বিষয়টা শোনার চেষ্টা করি। যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করলে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, তখন আর ওইটা স্বাদ থাকে না। তো বাঙ্গালে যেই ডারে ধরে এমন ধরা ধরে ওইটারে শেষ কইরে ছাড়ে, আর যেই ডারে ছাড়ে এমন ছাড়া ছাড়ে ওইটার কোনো খোঁজ খবর রাখে না। বাস্তব না কি অবস্থা? বাড়াবাড়ি করতে করতে এই যে ইস্তেমার যে দোয়াটা, আর ইস্তেমার মূল মাকসাদ কি? যে মানুষকে ইমান আমল শেখানো এবং বেশি থেকে বেশি জামাত বের করা, এটাই মূল মাকসাদ, এটাই মূল মাকসাদ, ভিন্ন কোনো মাকসাদ নাই। যে অনেক মানুষ এক জায়গায় জমা হবে, তাদেরকে দিনের কিছু কথা শোনানো হবে, তারগিদ দেওয়া হবে, জজবা জাগানো হবে, এরপর যত বেশি সম্ভব 10,000, 20,000, 1,00,000, 2,00,000 জামাতও যদি বের করতে পারে আলহামদুলিল্লাহ, এটাই হবে মূল পাওয়া, মূল প্রাপ্তি। কিন্তু এখন আমরা মূল বানিয়ে ফেলেছি কি কে জানেন? আখেরি মোনাজাতকে। বয়ান শোনার খবর নাই, জামাতে যাওয়ার খবর নাই, একেবারে লাস্টের দিন রবিবার সকাল 8টার সময় গাড়ি চালানো শুরু করবে, এরপর গাড়িও তো শেষ পর্যন্ত যাবে না, হেঁটে হেঁটে 2 মাইল পাড়ি দিয়ে খালি দোয়া ধরে বাড়িতে ফিরে আসবে, পত্রিকাও এটাকে হাইলাইট করবে। হ্যাঁ, আমি বলছি না যে এভাবে একসাথে দোয়া করলে আল্লাহ তাআলা কারো ওসিলে দোয়া কবুল করতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু মূল ছিল কি আর আমরা মূল বানিয়েছি কি? এখন দেখা যাচ্ছে যে মূলটার খবর নাই। এমন লোকও আছে কোরআনের আলোকে কোনো আমলই করে না, কিন্তু কোরআন দিয়ে তাবিজ লাগাইতে খুব রেডি আছে, মানে ও বিপদে পড়লে কোরআনটা গলায় বাঁধতে যাতে বিপদ থেকে মুক্তি পায়, এই আগ্রহ তার খুব বেশি, কিন্তু কোরআনের উপরে ইমান আনার খবর নাই, আমল করার খবর নাই। তাহলে ও কি মূলে আছে না মূল ছাইরা অন্য লাইনে চলে গেছে? কোরআন আল্লাহ দিয়েছেন, নিঃসন্দেহে বরকত আছে, কিন্তু বরকতটাই মূল না, বরং হুদাল্লিল মুত্তাকিন, হেদায়তটা এখানে মূল। তো যে হেদায়ত নিবে, আরে সে না দামি হবে? যে হেদায়ত ছাড়বে, ও যদি সারা জীবন কোরআন লটকাইয়াও রাখে বুকের ভেতরে, ও কি দামি হবে আল্লাহর কাছে? আরে দামি হবে আল্লাহর কাছে, প্রশ্নই আসে না। তো যে কোনো জিনিসের মূলটা ঠিক রাখা লাগে। যেমন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার বিধান কি জানেন না? সুন্নত। রোজা রাখার বিধান কি? সুন্নত। আমি রবিবারও সিলেক্ট করলাম যে প্রত্যেক রবিবার আমি রোজা রাখবো, বা মঙ্গলবার বা শুক্রবার, যে কোনো একটা বারকে, যেটা রাসূল নির্ধারণ করে নাই আমি করে দিলাম আমার থেকে। যে কোনো হুজুরে গিয়ে জিজ্ঞেস করেন আমার জন্য কি উচিত হলো না অনুচিত হলো, সবাই ফতোয়া দিবে তোমার জন্য অনুচিত হয়েছে, মাকরু হয়েছে। কেন? রোজা যে কোনো দিনে রাখা যায়, সন্দেহ নাই, মনে চেয়েছে এমনি রাখো না, তো নিজের থেকে ফিক্সড করে দিবে একটা দিনকে, যে ওই দিনে আমি রাখবো, ওই দিন ছাড়বো না। কেন? এটা বাড়াবাড়ি, আর ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। নামাজ সূরা ফাতিহার পর যেখান থেকে মনে চায় পড়েন, মনে চাইলে আলিফ লাম মিম থেকে পড়েন, মনে চাইলে ইন্না আতাইনা থেকে পড়েন, নিষেধ নাই। কিন্তু আপনি ফিক্সড করে দিলেন যে প্রত্যেক প্রথম রাকাতে আমি ফাতিহার পর ইন্না আতাইনা পড়বো, হুজুরদেরকে জিজ্ঞেস করেন মাকরু হবে। তাহলে যেখানে যেটা ফিক্সড নাই ওখানে ওটা ফিক্সড করা উচিত না অনুচিত? তা আজানের আগে দুরুদ শরীফ ফিক্সড আছে? আরে আছে। না থাকলে আপনাকে করার অধিকার কে দিয়েছে? ইসলামকে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতে, খোলাফায়ে রাশিদিনের চাইতে, আশরায়ে মুবাশশারাত চাইতে, আহলে বাইতের চাইতে বেশি বুঝে ফেলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। একইভাবে রমজান আসছে কয়দিন পর, বেশিরভাগ ক্যালেন্ডারে লিখবে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এর পক্ষে একটা হাদিসও উপস্থাপন করে, খুতবাতুল আহকামে হাদিসটা আছে, আওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকাম মিনান নার। মানে কি? প্রথম 10 দিন খালি রহমতে পাবেন, ক্ষমা টমা পাবেন, মাঝখানের 10 দিন খালি ক্ষমাই আছে, ক্ষমা রহমত টহমত পাবেন, আর শেষের 10 দিন খালি মুক্তি আর মুক্তি। এই 10 দিন রহমত আর মাগফিরাতের দরকার নেই। অর্থ কি এইটা? কেন? এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হাদিস না, সমাজে চলছে, সবাই বলছে, ক্যালেন্ডারে ছাপাচ্ছে, তো সবাই করলেই কত হাদিস হয়ে যাবে নাকি? যদি এটা বিশুদ্ধ হাদিস হয় তাহলে এর প্রমাণ কি? ইমামদের বক্তব্য কোথায়? কোন কিতাবে বিশুদ্ধ সনদ এটা আছে? যদি না থাকে গায়ের জোরে ঠেললেকে সাব্যস্ত করা যাবে নাকি? রমজানের প্রতিটা দিন রহমত, প্রতিটা দিন বরকত, প্রতিটা দিন মাগফিরাত, প্রতিটা দিন নাজাত, প্রতিটা দিন একেবারেই কামাল আর কামাল, এগুলোকে ভাগাভাগি করার দরকার নাই। তো নিজের থেকে কোনো কিছু অতিরিক্ত ভাবে ভাগাভাগি করা উচিত না। আর আমাদের একটা সমস্যা, বিশুদ্ধ জিনিস যা জানি কম, বিশুদ্ধ বা অশুদ্ধ জিনিস এর চাইতে বেশি জানি। খাবারের সময় নাকি সালাম দেওয়া জায়েজ নেই, শুনছেন নাকি শোনেন নেই? খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এতে নাকি অনুচিত হবে, গুনাহ হবে। তবে খাবারের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে, আল্লাহু আকবার বলা যাবে, গল্প স্বল্প করা যাবে, বিভিন্ন আলাপ আলোচনা করা যাবে, আসমান জমিনে সব চলবে, খালি সালাম দিলে ভয়াবহ গুনাহ হয়ে যাবে।
কেন সালামের মধ্যে কি এমন পাপ লুকিয়ে আছে, কি এমন কবিরা গুনাহ লুকিয়ে আছে, কোন কিতাবে ফতোয়া আছে? ইমাম আবু হানিফার কিতাবে, না আবু ইউসুফের কিতাবে, না ইমাম মুহাম্মদের কিতাবে, না কুদুরিতে, না কানজুদ্দাকায়কে, না হেদায়ে, কই আছে? কোথাও লাগবে না, আমরা আবিষ্কার করে নিয়েছি। যেরকম উদাহরণ দিলে বহুত দেওয়া যাবে, তবে খুব বেশি দিব না, নাহলে কষ্টটা একটু বেশি পেয়ে ফেলবেন। যেগুলোতে ফতোয়া হয় আগে, দলিল হয় পরে, কিন্তু নিয়ম হলো দলিল হবে আগে, ফতোয়া হবে পরে। আমার পীরই করুক আর আমার বাপেই করুক, যে করুক না কেন, একজন আলেম কেটেই শিক্ষা দেওয়া হয় যে তুমি সবকিছু মাপবা দলিলের আলোকে, দলিলের আলোকে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এতক্ষণ আলী হাসান উসামা সাহেব এবং আবদুল্লাহ জাহাঙ্গীর এবং মুজাফফর বিন মহসিন তিনজনেরই বক্তব্য আপনারা শুনলেন। এখানে মুজাফফর বিন মহসিন সাহেব যে কথাগুলো বলেছেন তা থেকে আপনারা কি মনে করেন যে অষ্টঙ্গীর আখেরি যেটা ইজতেমা হয় সেই ইজতেমায় কি শরিক হওয়া, এটা কি বেদাত বা গুনাহের কাজ বলে আপনাদের কি মনে হয়? এবং আপনারা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব এবং আলী হাসান উসামা সাহেব যেরকম স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, মুজাফফর বিন মহসিন সাহেব কি মানুষকে এরকম বুঝিয়ে বলার কোনো ক্ষমতা কি বাসা কি ওনার মুখের মধ্যে নাই? বন্ধুগণ, এরকম কঠোরতা থেকে আমাদের মানুষ বিভ্রান্তির শিকার হয় এবং মানুষ বিপদে পরিচালিত হয়। আসুন আমরা আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম বুঝার এবং পালন করার তৌফিক দান করুক। একথাটুকুই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।